সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন বাথরুম ফিটিংসের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে কী কী থাকছে। তো দর্শক, প্রথমে বাথরুমের দরজা সম্পর্কে জেনে নেওয়া যাক। তো এটা হচ্ছে অ্যালুমিনিয়াম থাই দরজা। এটা কিন্তু অন্যান্য সচরাচর যে সকল পিভিসি দরজা রয়েছে তার থেকে অত্যন্ত মজবুত হয় এবং এটা কিন্তু টেকসই হয়। তো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটাতে দেখতে পাচ্ছেন দুর্দান্ত কিন্তু একটা সিনারি দেওয়া আছে। এবং এটা হচ্ছে ব্যাক পার্ট, ব্যাক পার্টে কিন্তু আয়নার ব্যবস্থা থাকে প্রত্যেকটা দরজায়। তো এই দরজাগুলো বর্তমানে আপনি 8.5 থেকে 9 হাজার টাকার ভিতরে কিন্তু পেয়ে যাবেন। তো এরপরে দেখাবো আপনাদেরকে দুর্দান্ত মানের টাইলস। তো টাইলসটা হচ্ছে আপনার এ গ্রেট DBL কোম্পানির। তো এটা 37 টাকা আপনার স্কোয়ার ফিটে পাবেন। তো আপনারা চাইলে এই ডিজাইনটা নিতে পারেন, ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর। তো এটা হচ্ছে আপনার ফ্লোর টাইলস। তো এটা হচ্ছে গ্রেট ওয়াল কোম্পানির। তো এটার স্কোয়ার ফিট আপনার 67 টাকা থেকে 65 টাকার ভেতরে পেয়ে যাবেন। তো এখন বাথরুমের আয়তনটা বলি। এটা হচ্ছে দৈর্ঘ্য 7 ফুট 4 ইঞ্চি হচ্ছে এটার দৈর্ঘ্য, এবং প্রস্থ আছে 4 ফিট 5 ইঞ্চি। এবং এটার যে উচ্চতা গোসলের সাইড থেকে সেটা আছে 7 ফিট, এবং প্যানের উপর থেকে এটার উচ্চতা আছে 6.5 ফিট, এবং এটার যে চেম্বার করা হয়েছে সেটা আছে 3 ফিট, এবং চেম্বারের যে উচ্চতা সেটা আছে আপনার এখানে 6 ইঞ্চি, এবং এটা ট্যাপের উচ্চতা আছে ফ্লোর থেকে 28 ইঞ্চি, এবং স্টপ ককের উচ্চতা আছে 40 ইঞ্চি। এরপর আপনার বদনার ট্যাপের উচ্চতা আছে 10 ইঞ্চি। তো এই হচ্ছে মোটামুটি বাথরুমের ভেতরের আয়তন। তো এটার বাথরুমের সামনে দরজার মুখে যে বিট আছে সেটা আছে 1.5 ইঞ্চি মতো উঁচু, এবং এই বিটটা কিন্তু দরজার নিচে না, দরজার সামনে। তো এখন আপনাদের বাথরুমের ভেতরের ফুল সেটআপটা একটু দেখিয়ে দিই। তো ডান সাইডে আছে আপনার একটা সাবানদানি, এবং এখানে দেখতে পাচ্ছেন কিন্তু একটা প্রো লেভেলের হ্যান্ড শাওয়ার রয়েছে। তো এই হ্যান্ড শাওয়ারটি কিন্তু আপনার ভালো মানের একটা হ্যান্ড শাওয়ার, 7 তার কোম্পানির। আর এটাতে দুইটা আপনার ট্যাপ দেখতে পাচ্ছেন এবং দুইটা স্টাফ কক দেখতে পাচ্ছেন। তো এবং উপরে কিন্তু আছে একটা ভালো মানের শাওয়ার, যেটা কিন্তু মুভিং শাওয়ার, ইচ্ছা মতো আপনি যেদিকে ইচ্ছা কিন্তু এটা ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু ব্যবহার করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন একটা প্রো লেভেলের আপনার লো ডাউন। তো এটা হচ্ছে RFL শাইন কোম্পানির। বর্তমান ফুল প্রাইস আপনার এটা 1800 থেকে 2000 টাকার ভিতরে পেয়ে যাবেন। আর এই সাইডে যে আপনার ট্যাপটি দেখতে পাচ্ছেন বদনার জন্য, সেটাতে কিন্তু আছে। এই সাইডে আছে একটা সাবানদানি, এবং এখানে দেখতে পাচ্ছেন কিন্তু একটা দুর্দান্ত মানের টিস্যু হোল্ডার। তো এই টিস্যু হোল্ডারটা কিন্তু আপনার ফার্স্ট টাইমে খোলার জন্য ঠিক এমন ধরনের বামে মোড়া দিয়ে টান দিলে কিন্তু খুলে যাবে, তারপরে কিন্তু আপনার ভিতর টিস্যু দিয়ে ব্যবহার করতে পারবেন। আর এদিকে রয়েছে একটা হ্যাঙ্গার কাপড় রাখার জন্য বা টাওয়ারল, এটাও কিন্তু 7 তার কোম্পানির ভালো মানের একটা। আর এটা হচ্ছে আপনার বাথরুমের বর্তমানে কিন্তু এটা খুবই জরুরি দরকার, সেটা হচ্ছে অ্যাডজাস্ট ফ্যান, যেটার মাধ্যমে আপনার বাথরুমের ভেতরের দুর্গন্ধ কিংবা আপনার হচ্ছে ভ্যাপসা গরমের যে একটা ভাব সেটা কিন্তু বাইরে বের করতে সাহায্য করবে। কিন্তু এটাতে একটা সমস্যা, সেটা দেখেন লাগানোর পরে যদি আপনার আলাদা ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু টয়লেটে আলো না জ্বালালে পুরো টয়লেটটা কিন্তু আপনার অন্ধকার হয়ে যাবে। তো দর্শক, এই ছিল ভিডিও। ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলে স্যানিটারি বিষয়ক বিভিন্ন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না।